हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल होम्स कुकिंग विद सोमा। आज के आमी आपनादेर सामने निये एसेछि एकटी भापा पिठेर रेसिपी। पिठेटीर नाम हलो कदम फुल पिठे। पिठेटीके देखते जेमन सुंदर, खेतेओ ततटाई सुंदर। एई रकम आकर्षणीय एकटी पिठे आमी किभाबे तैरी करलाम सेई रेसिपी चलुन देखे नेवा जाक। प्रथमे आमी तैरी करे नेब पिठेर पुर बा स्टाफिंग। तार जन्य कड़ाइयेर मध्ये दिये दिलाम एक कप आखेर पुर। গুড়ের পরিবর্তে আপনারা চিনির ব্যবহারও করতে পারেন। গুড় বা চিনির পরিমাণটা আপনারা স্বাদ অনুযায়ী কম বেশিও করতে পারেন। গুড় মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ফ্রেশ নারকেল কোড়া। নারকেল এবং গুড়টাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেচ্ছি। সব কিছু মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে নুন, 2টো গুঁড়িয়ে নেওয়া এলাচ আর বেশ কিছুটা পরিমাণ কাজু কিশমিশ। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 ভালো করে নারকেল আর গুড়টাকে পাক করে নিতে হবে। তবে খেয়াল রাখবেন মিশ্রণটা যেন বেশি শুকনো না হয়ে যায়। একটু রসালো পুর হলে পিঠেটা খেতে বেশ ভালো লাগে। এখন মিশ্রণের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এটা অনেকটা রসালো রয়েছে। গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে আমি নামিয়ে রাখলাম। আবারও গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ জল। জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুন আর জল ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়ো। যে কোনো ধরনের চালের গুঁড়ো আপনারা এখানে ব্যবহার করতে পারেন। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে চালের গুঁড়োটা জলের মধ্যে অনবরত মিশিয়ে যেতে হবে আর মেশাতে মেশাতেই এটা একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। যখন এটা শুকনো হয়ে গিয়ে একটা ডোয়ের আকার ধারণ করবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এখন মণ্ডটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি আর এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। হাতে একটু জল লাগিয়ে নিয়ে এটাকে একটু মসৃণ করে আমি মেখে নিচ্ছি। ফুটন্ত জলের মধ্যে চালের গুঁড়ি দিয়ে যদি আপনি ডো তৈরি করেন তাহলে ডোটা এমনি মসৃণ হয়ে যায়। আর একটু হালকা করে মথে নিলে ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়। ডোটা মেখে নেওয়ার পর এর মধ্যে থেকে কিছুটা করে আমি অংশ নিয়ে নিচ্ছি। আপনারা যেরকম পিঠের আকার দেবেন সেই অনুযায়ী অংশ নিয়ে নেবেন। তারপর এটাকে গোল করে এক একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি। বাটির শেপ দিতে যদি অসুবিধা হয় তাহলে হাতে একটু চালের গুঁড়িও নিয়ে নিতে পারেন। চেষ্টা করবেন ওপরের কভারটা যেন একটু পাতলা হয়। পাতলা হলে পিঠেটা খেতে বেশ ভালো লাগে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্টাফিংটা। 1 টেবিল চামচ মতো স্টাফিং এর মধ্যে নিয়ে নিলাম। তবে খেয়াল রাখবেন স্টাফিংয়ের পরিমাণ যেন বেশি না হয়ে যায়, তাহলে ফেটে বেরিয়ে যাবে। স্টাফিংটাকে দিয়ে দেওয়ার পর এটাকে চারিধার থেকে বেশ ভালো করে মুড়ে দিচ্ছি। ভালোভাবে সিল করে দেওয়ার পর এটাকে 2 হাতে তালু দিয়ে ভালো করে গোল করে নিচ্ছি। গোল করে এটাকে মসৃণ একটা বলের মতো পিঠেটাকে তৈরি করে নিতে হবে। দেখুন একটা মসৃণ বল তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দিলাম। এখন আমি একটা স্ট্রেনারের মধ্যে বেশ কিছুটা ভেজানো বাসমতি চাল নিয়ে নিয়েছি। প্রায় 1/2 কাপ বাসমতি চালকে আমি 1 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপর স্ট্রেনারের মধ্যে মিনিট 15-20 আমি এটাকে ছেঁকে রেখে দিয়েছিলাম। এই চালটাকে আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি। খেয়াল রাখবেন চাল যেন একটু শুকনো হয়ে যায়। চালটাকে থালার মধ্যে ছড়িয়ে নেওয়ার পর তৈরি করে রাখা পিঠেটাকে এই চালের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে চালটাকে কোট করে নিচ্ছি। পিঠেটার ওপর থেকে চাল দিয়ে হাত দিয়ে চেপে চেপেও চালটাকে কোট করে নিতে পারেন। আবার চালের মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়েও আপনারা চালটাকে কোট করে নিতে পারেন। দেখুন কত সুন্দরভাবে পিঠেটার মধ্যে চালগুলো কোট হয়ে গেছে। আরও একটা পিঠে তৈরি করে নিয়ে আমি আপনাদের কোট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন চালের মধ্যে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে দিলেই খুব সুন্দরভাবে চালগুলো কোট হয়ে যাবে। সমস্ত পিঠে তৈরি করে নেওয়ার পর আমি একটা স্টিলের ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি আর এটা আগে থেকেই আমি তেল ব্রাশ করে রেখেছিলাম। এর মধ্যে পিঠেগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি। তবে পিঠেগুলো সাজিয়ে দেওয়ার সময় খেয়াল রাখবেন 2টো পিঠের মধ্যে যেন বেশ খানিকটা ফাঁক থাকে, এতে চালগুলো ফুলে যাওয়ার পর একে অপরের সঙ্গে লেগে যাবে না। পিঠেগুলো সাজিয়ে নেওয়ার পর আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি আর এটা বেশ খানিকটা গরম হয়ে গেছে। এবারে আমি এই ছিদ্রযুক্ত থালাটাকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম আর এর ওপরে ঢাকা দিয়ে আমি মিনিট 10-15 ভালো করে স্টিম করে নেব। ফিরে এলাম 15 মিনিট পর, ঢাকাটা খুলে নিলাম। এবারে আপনারা দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে, ঠিক দেখতে এক একটা কদম ফুলের মতো হয়েছে। আর এই পিঠেটাকে আরও একটু আকর্ষণীয় করে নেওয়ার জন্য আমি ওপর থেকে কিছুটা পরিমাণ ফুড কালার দিয়ে দিচ্ছি।
এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা পিঠেটাকে সাদাও তৈরি করতে পারেন। তৈরি হয়ে গেল একদম নতুন ধরনের একটি কদম ফুল পিঠের রেসিপি। পিঠেটা দেখতে তো আকর্ষণীয় হয়ও আর খেতেও ভীষণই সুন্দর হয়। একটা আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন পিঠেটা কতটা নরম আর স্পঞ্জি হয়েছে, আর ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠের ভেতরটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আজকে আমার এই কদম ফুল পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট হইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট হইলো পেজটি ফলো করার জন্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।